দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেলের বিশেষ আয়োজন ঢাকা ব্যাংক প্রেজেন্স চেঞ্জ মেকার আপনাদের সাথে আছে আমি সুবর্ণ নওয়াদি ঢাকা ব্যাংক চেঞ্জ মেকার এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরি দেশের সেই সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের কথা যারা কিনা তাদের মেধা দিয়ে তাদের কর্ম দিয়ে দেশে একটা বড় ধরনের পরিবর্তন এনেছেন দেশকে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করছেন বা ভূমিকা রাখছেন হ্যাঁ সেই ধারাবাহিকতায় আজ আমাদের স্টুডিওতে আছেন এমন একজন ব্যক্তি যিনি তার কার্যক্রম দিয়ে তার মেধা দিয়ে বাংলাদেশের ডিজিটাল ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই সাথে তার প্রতিষ্ঠানের কথা তো বলাই বাহুল্য হ্যাঁ বলছি ইঞ্জিনিয়ার লিয়াকত আলী ডিপিটি ম্যানেজিং ডিরেক্টর ওয়ালটান ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড স্বাগত আমাদের আজকের এই আয়োজনে ঢাকা ব্যাংক চেঞ্জমেকারি আয়োজনে আপনাকে পেয়ে খুব ভালো লাগছে আপনাকে ধন্যবাদ আমাকে এই এত সুন্দর এক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং শুরুতেই যেভাবে বলে যাচ্ছিলেন যে আসলে বাংলাদেশের অর্থনীতিতে যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বা ব্যক্তি যারা ভূমিকা রেখে যাচ্ছে তাদেরকে এই ধরনের অনুষ্ঠানে এনে বিভিন্নভাবে আমাদের আরো যারা আছে তাদের উৎসাহিত দিয়ে যাচ্ছেন এই জন্য এই প্রোগ্রাম যারা এর পিছনে যারা কাজ করে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনার প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনার ব্যস্ত সময় থেকে আপনি আমাদের সময় দিতে এসেছেন আমরা বিশ্বাস করি যে আপনাদের দেখে তরুণ যারা নতুন প্রজন্ম যারা তারা কিন্তু প্রতিনিয়তই আসলে উৎসাহিত হবে এবং ভালো কিছু করার জন্য মেড ইন বাংলাদেশের যে স্বপ্ন আমাদের দেশকে বাংলাদেশের যে ব্র্যান্ডিং করা সেটির জন্য কিন্তু আসলে আপনারই অ্যাম্বাসেডার আপনাদের দেখে তারা শিখছে শিখবে আমরা যেমনটি জানি যে আসলে বন্টন এমন একটি প্রতিষ্ঠান যে বাংলাদেশকে একটি আলাদা রকমের স্বপ্ন দিয়েছে মেড ইন বাংলাদেশ ডিজিটাল বা মানে ডিভাইস ডিজিটাল ডিভাইসগুলো তৈরির ক্ষেত্রে যেই স্বপ্ন পূরণ আপনারা করেছেন আসলে সেটার জন্য আমরা মনে হয় যে ভীষণভাবে জানাতে পারি একটু যদি বলেন যে আসলে এই প্রতিষ্ঠানের সাথে আপনিও যেভাবে নিজেকে মেলে ধরেছেন এবং ওয়াল্টন যেভাবে একটু একটু করে বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরছে সেই সম্পর্কে ধন্যবাদ আপনাকে খুব গুরুত্বপূর্ণ আমাদেরকে সবার আগে আমরা যদি ভাবি যে কোন ধরনের একটা চেঞ্জ আনতে গেলে রেগুলার যে একটা প্রক্রিয়ার চলমান থাকে তার সেই রেগুলার প্রক্রিয়াটার একটু পরিবর্তন করে সেটাকে আরো কিভাবে স্পিড আপ করা যায় ম্যাক্সিমাম আউটপুট আনা যায় এবং সেটা আমরা যেহেতু অবশ্যই যেহেতু ডিজিটাল এখন আমরা অবশ্যই বলে যাচ্ছি যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল ইতিমধ্যে রানিং তো সেটাকে কীভাবে করা যায় তো ওয়ালটন কর্তৃপক্ষ শুরু থেকেই কিন্তু দেখবেন যে তারা কিন্তু টেকনোলজি বেসড ইন্ডাস্ট্রি এবং আরেকটা বিশেষ কথা না বললেই নয় যে মেড ইন বাংলাদেশ এই যে একটা মানুষের মধ্যে মেড ইন বাংলাদেশ একটা সময় ছিল যে বাংলাদেশে তৈরি হতে পারে

তারই ধারাবাহিকতায় ইলেকট্রনিক্স পণ্য দিয়ে শুরু করে আপনার রেফ্রিজারেটর হোম অ্যাপ্লায়েন্স দিয়ে এবং দুই থেকে কিন্তু আমরা একেবারেই ফুল যে কোর টেকনোলজি বেসড সে ডিজিটাল ডিভাইস মেনে আমরা কিন্তু মনোযোগী হই এবং সেই মনোযোগী হওয়াতে আমি প্রথমে ওয়াল্টন কর্তৃপক্ষকে ধন্যবাদ দিব যে তারা এরকম একটি সফিস্টিকটেড এবং কমপ্লেক্স খুবই কমপ্লেক্সিটি কিন্তু এই ইন্ডাস্ট্রিটা সে এরকম একটা জটিল ইন্ডাস্ট্রিতে তারা ইনভেস্ট করতে আগ্রহ প্রকাশ করেছে এবং ইনভেস্ট করেছেন সেটার জন্য আমি মনে করি আমি এজ এ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে তাদের প্রতি কৃতজ্ঞ এবং দেশবাসী কৃতজ্ঞ হওয়া প্রয়োজন কারণ হলো অনেকেই হতো এই ধরনের ইন্ডাস্ট্রি করতে ইচ্ছুক বা এর যে রিস্ক ফ্যাক্টর থাকে এর যে পরিশ্রম করার যে সেই ব্যক্তিটা কিন্তু ওনারা কিন্তু অনেyse এটাকে অ্যাকসেপ্ট করে সেটা কিন্তু তরণীত করে যাচ্ছেন এবং তারিপ একัปποτε কিন্তু আমরাই এখানে আমাদের যতরকম স্পৃহা বা আমাদের যে নিজস্ব যে কলা কৌশল এপ্লাই কর সুযোগ পাচ্ছি এবং একটা বড় মার্কেট শেয়ার কিন্তু এখন আপনারা অর্জন করতে পেরেছেন সেই একัปποτε কিন্তু আমরা 2017 সালে যে আমাদের চেষ্টা ছিল যে কিভাবে আমরা শুধু আমদানি নির্ভর ডিজিটাল ডিভাইস থাকবো না এটাকে উৎপাদন আমরা ডিজিটাল ডিভাইস সক্ষমতা আমরা কীভাবে করতে পারি এবং আলহামদুলিল্লাহ দু হাজার সতেরো সালে আমরা যখন শুরু করি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অ্যাড্রেস করি যে এই ডিজিটাল ডিভাইসগুলো যখন আমদানি করে তাদের যে ডিউটি স্ট্রাকচার এবং এই সেম ডিজিটাল ডিভাইসগুলি যদি আমরা উৎপাদন করতে চাই তাদের যে র মেটেরিয়ালের যে ডিউটি স্ট্রাকচার তার মধ্যে বিশাল একটি গ্যাপ ছিল সেই গ্যাপটাকে যখন আমরা অ্যাড্রেস করি এই আমাদের মানে প্রধানমন্ত্রী এবং আমাদের আইসিটি মিনিস্ট্রির সহযোগিতায় আমরা কিন্তু সেই গ্যাপটাকে একটা সামঞ্জস্যপূর্ণ আনার একটা মানে উনি কিন্তু করে দিয়েছেন যে সেই সিক্সটি ফাইভ পার্সেন্ট ডিউটি ছিল সেটাকে ওয়ান পার্সেন্ট করে দিয়েছেন তো এখন একটা ক্ষেত্র সৃষ্টি হয়েছে দু সাল থেকে এবং সেটা করার পর থেকে দেখবেন দু হাজার থেকে এখন পর্যন্ত কিন্তু প্রায় এই ডিজিটাল ইন্ডাস্ট্রিতে বারো হাজার লোকের এমপ্লয়মেন্ট হয়েছে এই অনলি এই ফোর ইয়ার্স মধ্যে এবং এর মাধ্যমে আমরা কি আত্মপ্রকাশ করতে পেরেছি যে আমাদের দেশেও ডিজিটাল ডিভাইস তৈরি হয়

হার্ড ডিস্ক ছিল হ্যাঁ এইচ ডি বলতাম আমরা হ্যাঁ হার্ড ডিস্ক কিন্তু চেঞ্জ এখন এসএসডি সলিড স্টেট ডিভাইসে পরিণত হয়েছে সেই এসএসডি কিন্তু আমরা এখন বাংলাদেশে তৈরি করতে সক্ষম এবং আমাদের যে যতগুলো ডিজিটাল ডিভাইস মার্কেটে বর্তমান আমরা দিয়ে যাচ্ছি সেটা কিন্তু মেড ইন বাংলাদেশ যুক্ত ট্যাক যুক্ত র্যাম এসএসডি সমৃদ্ধ তো এই যে আমাদের গত চার বছরের মধ্যে এরকম যে অ্যাসেম্বলিং করা একদম সম্পূর্ণ ডিভাইসের যে এক একটি মানে ইম্পর্টেন্ট পার্টস সেগুলো কিন্তু তৈরি করে মেড ইন বাংলাদেশে ট্যাগ সহ আপনারা দিচ্ছেন তো এই যে এটা আসলে অনেক বড় সাধুবাদ দেওয়ার মতো আমরা সাধুবাদ জানাই ওয়ালটনকে এবং বলে বাহাদুর যে আসলে একটি প্রতিষ্ঠান মানে তার সাথে বা সেই প্রতিষ্ঠানের সাথে যেই ব্যক্তিরা তাদের মেধা দিয়ে কাজ করছেন তারা তার মধ্যে আপনি কিন্তু একজন অন্য এজ আপনি যেই জায়গাটা আসলে তৈরি করেছেন নিজের মেধা দিয়ে বল্টনকে যেভাবে আপনি দিয়ে যাচ্ছেন আমার মানে বললো যে নিশ্চয়ই বল্টেন সেটিকে ভীষণভাবে অ্যাপ্রিশিয়েট করে আমরা যেমনটি জানি যে আসলে ইলেকট্রনিক্স প্রোডাক্ট মানে একটা সময় ছিল বাংলাদেশে যে সেটা একরকমের ওই যে স্বপ্নের মতো সেটি বিদেশি হবে সেটি ডেফিনেটলি অনেক এক্সপেন্সিভ হবে এই পুরো ধারণাটাকে পাল্টে দিয়েছে ওয়াল্টন একটু যদি সেই সম্পর্কে বলেন এন্ড অবশ্যই একটি ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি যেটা তুলে নিয়ে আসছেন ডেফিনেটলি একটা সময় কিন্তু এই সমস্ত জিনিসগুলো মানে আমরা আমদানি নির্ভর ছিলাম তো তারা যেভাবে প্রাইস অফার করতো সেটাকে নিয়ে কিন্তু আমাদের সন্তুষ্টি থাকতে হতো আমাদের এখন কিন্তু কোনো কিছু ক্লেম করার সুযোগ ছিল না যখন এখানে আমরা এখানে মেড ইন করতে যাচ্ছি আমরা কয়েকটা দিক কিন্তু আমরা সবচেয়ে বিবেচনা করি এক হলো আমার দেশকে ভালোবেসে মেড ইন যুক্ত করা দ্বিতীয় হলো আমি বাংলাদেশে তৈরি করার মানে হলো যে আমি কিভাবে বাংলাদেশের মানুষকে অর্থনৈতিকভাবে একটা সাপোর্ট দিতে পারি পার্সেজিং ক্যাপাসিটিতে আমরা একটা কীভাবে অংশগ্রহণ করতে পারি তো সেখানে আমরা একটা প্রাইস কনসার্ন থাকি যে প্রাইসটাকে নিয়ে তৃতীয় হলো যে কোয়ালিটিটা যেহেতু মানুষ মেড ইন বাংলাদেশকে অবশ্যই কোয়ালিটিটা যে ফরেন বিদেশি মানে ভালো আগে মানুষ কিন্তু মনে করতো সেই জায়গায় আমরা কাজ করতে যাচ্ছি যে না মেড ইন বাংলাদেশ হলো

চেষ্টা করে যাচ্ছি এবং তার চেষ্টার ফল কিন্তু আজকে আমরা পাচ্ছি এটাকে আমরা ধরে রাখতে চাই হ্যাঁ অবশ্যই এই আস্থাটাকে আমরা ধরে রাখতে চাই আরও এটাকে আমরা রিলায়েবিলিটি এবং ট্রাস্টেবিলিটি আরও গ্রো করতে চাই যাতে করে কোনোভাবেই মেড ইন বাংলাদেশ বললে একটা সময় যাতে মানুষ মানে একটু মানে কি বলবো একটু নেগেটিভ ভাব প্রকাশ করত সেই জায়গাটায় যাতে আর না আসে বরঞ্চ সে প্রাউড ফিল করে না এটা মেড ইন বাংলাদেশ আমি সেই জায়গাতে কাজ করতে চাই এবং ইনশাআল্লাহ নেক্সট গার্মেন্টস যেভাবে আমাদের

পাওয়া বলেন হ্যাঁ অবশ্যই আরেকটা আমাদের বলবো যে আমাদের যে সক্ষমতা সেটা একটা বহিঃপ্রকাশ যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আমাদের প্রোডাক্টের প্রাইস এভরিথিং মিলে কিন্তু যারা আমাদের গ্লোবাল মার্কেটে যারা কাজ করে থাকেন এবং গ্লোবাল প্রোডাক্ট নিয়ে যারা কাজ করেন তারাও কিন্তু আশ্বস্ত হয়েছে না এইটা কোয়ালিফাইড একটা প্রোডাক্ট এবং একে নিয়ে কাজ করা যায় এই জন্য কিন্তু আমরা আমাদের যে এই এক্সপোর্ট প্রায় চল্লিশটা কান্ট্রিতে কিন্তু আমরা এক্সপোর্ট করতে সক্ষম এবং আপনিও কিন্তু জানেন যে এক্সপোর্ট করতে গেলে নানান ধরনের তাদের নিদोष সার্টিফিকেট থাকে সেটাকে কমপ্লাই করে কিন্তু এক্সপোর্ট করতে হয় তো সেই জায়গােও কিন্তু আমরা আমাদের সক্ষমতা আছে সব কমপ্লাই হয়ে করেই কিন্তু আমরা সবগুলো কমপ্লাই করি কিন্তু আমরা এক্সপোর্ট করতে जाते 40 টা কান্ট্রিতে এবং আমাদের টার্গেট হলো আমরা আগামী 2000 আমাদের যে নিউ এমডি আরস আমাদের নিউ ম্যানেজমেন্ট সবাই মিলে কিন্তু আমাদের এই ওয়ালটন করতে একটা টার্গেট 2030 এর মধ্যে আমরা কি 10 যে তার মধ্যে আমরা সেই স্বপ্ন নিশ্চয় খুব দূরে নয় এবং মেড ইন বাংলাদেশে যে স্বপ্ন নিয়ে ওয়ালটন কাজ করছে সেই স্বপ্ন নিশ্চয়ই পূরণ হবে এবং মানে বিশ্বব্যাপী সব কর্নারে বাংলাদেশের প্রোডাক্ট হিসেবে ওয়ালটন সুখ্যাতি অর্জন করবে আমরা যেমনটি দেখেছি যে আসলে ওয়ালটনের ল্যাপটপ ওয়ালটনের বিভিন্ন ধরনের যে ইলেকট্রনিক ডিভাইসগুলো যেগুলো এখন আমাদের জীবনের অংশ হয়ে গেছে সেগুলো উৎপাদন করে ভীষণ সফল হয়েছে এবং প্যান্ডামিকের এই সিচুয়েশনে অনলাইনে বা সিঙ্গেল একটা ফোনের মাধ্যমে ওয়ালটনের ওয়েবসাইট থেকে সেগুলো কিন্তু আপনারা ঘরে পৌঁছে দিতে পেরেছেন সেই সম্পর্কে যদি একটু বলেন যে আসলে সেই প্রক্রিয়াটা কিভাবে করছেন হ্যাঁ অবশ্যই এটা কিন্তু যে এই আমাদের একটা প্যান্ডামিক এর মধ্যে আমাদের লকডাউন রানিং ছিল বাট মানুষের যে দৈনন্দিন কাজ করবো ডিজিটাল ডিভাইস নির্ভর সেখানে আমাদের এটা সৌভাগ্যই বলবো যে আমরা কিন্তু আমাদের ক্রেতা সাধারণকে বা আমাদের দেশের মানুষকে কিন্তু আমরা এই ডিজিটাল ডিভাইসের যে ক্রাইসিস সেসব কিন্তু সাপোর্ট দিয়ে দিতে সক্ষম হয়েছে এবং বসেই কিন্তু সে অর্ডার দিয়ে আমার পণ্যটা ক্রয় করে সে কিন্তু তার যে দৈনন্দিন প্রতিদিনের যে কাজকর্ম সেটা কিন্তু রানিং করতে সক্ষম হচ্ছে আমরা আপনি জেনে খুশি হবেন আমাদের সিক্সটি ফোর ডিস্ট্রিক্টে কিন্তু একটা উপজেলা লেভেলে আমাদের রিটেল শপগুলো আমাদের বিদ্যমান তো আমাদের একটা যে সক্ষমতা এখন এই মুহূর্তে বসে যদি সে ধরেন ভোলার চরফেশন থেকে যদি কেউ একটা অনলাইন অর্ডার করে আমি কিন্তু উইদিনে মানে আজকের দিনের মধ্যে তার বাসায় আমি প্রোডাক্ট ইয়েস বিকজ আমার ওই চরফেশন কিন্তু আমার একটা আউটলেট আছে তো এই যে আমাদের একটা লজিস্টিক বা আমাদের যে আমাদের আউটলেটের যে একটা সাপ্লাই চেইন এটা কিন্তু খুব স্ট্রং এবং স্ট্রং হওয়াতে আমরা কোন সময় যে কোনো ধরনের মহামারীতেও কিন্তু আমরা আমাদের প্রোডাক্ট রিলেটেড যদি সাপোর্ট কারোর প্রয়োজন হয় আমরা কিন্তু অতি দ্রুততম মানে সময়ের মধ্যে কিন্তু আমরা এটা দিতে সক্ষম হচ্ছি এবং ডেফিনেটলি যে আপনি নট অনলি ল্যাপটপ আপনি জেনে খুশি হবেন আমাদের এই ডিজিটাল ডিভাইস প্রোডাক্ট লাইনের রাইট নাও মানে কিন্তু ইতিমধ্যে আমরা আইটি আমরা সংযোজন করতে সক্ষম হয়েছি এবং এটা কিন্তু প্রতি মাসে ইনক্রিজ হচ্ছে তো আমাদের যেটা লক্ষ্য হলো একটা আমরা কিছু মানে আউটলেট দিচ্ছি ডিজি ওয়ার্ল্ড নামে

রেখে এবং দেশে তাদের জন্য যে জব ফিল ক্রিয়েট করা সেটা কিন্তু একটা আমাদের এই হয়েছে এবং বা আসলে আসলে কিন্তু সেই বলাই প্রক্রিয়াটা শুরু করে দিয়েছে অলরেডি একটা বড় অংশকে কিন্তু আপনারা এমপ্লয়মেন্টের আন্ডারে নিয়ে এসেছেন একটু যদি বলেন যে আসলে এই যে ইনোভেশন প্রতিনিয়ত যদি আপনি বলেন প্রতিনিয়তই কিন্তু আপনাদের কিছু না কিছু নতুন প্রোডাক্ট কিছু না কিছু নতুন ডিভাইস যোগ হচ্ছে আপনাদের ফ্লিটে সেই জায়গা থেকে একটু যদি বলেন যে আসলে এই ইনোভেটিভ প্রোডাক্ট মানে হচ্ছে সেখানে রিসার্চ এন্ড ডেভেলপ

ওয়ার্ক ক্লাস এনসিওর করতে হবে সো প্রতি নিয়তে আমাদেরকে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট থেকে আমার এক একটা প্রোডাক্ট কালকে কি সফটওয়্যার আসে সেই সেই সফটওয়্যারটা এখন রান করবে কিনা তার সাথে কিন্তু কনসার্ন মানে তার সাথে কিন্তু সমন্বয় করে কিন্তু রিসার্চ এন্ড ডেভেলপ করে যেতে হচ্ছে এবং প্রতি নিয়তে আমাদের এক্সাক মেদাবি ইঞ্জিনিয়ার কিন্তু এই এই রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কাজ করে যেতে আমরা আসলে এই এক একটি বিষয় সম্পর্কে জানছি আরো অনেক বেশি আহ ভালো লাগছে আলাদা ধরনের আমরা যেমনটি জানি যে আসলে ওয়ালটন সেই শুরু থেকে চড়াই উতরাই পার করি আজকে যেমনটি বলেন যে ফ্রিজের ক্ষেত্রে আপনারা সেভেন্টি ফাইভ পারসেন্ট মার্কেট শেয়ার আপনারা ইতিমধ্যেই আসলে অর্জন করেছেন এই যে অর্জনের পিছনে একটা মানে বড় ভূমিকা কিন্তু রাখে যারা পরিচালনা পর্ষদে আছেন যারা এক একটি টিমকে লিড করছেন সেই সম্পর্কে যদি একটু বলেন ডেফিনেটলি আমাদের সৌভাগ্য হয়েছে যে এই ওয়ালটন পরিবারের যারা আসলে স্বপ্ন দেখেন এবং স্বপ্নকে বাস্তবায়ন করেন ওনারা শুধু স্বপ্ন দেখেন না এবং তাদের এম হলি আপ নিজের জন্য নয় দেশের জন্য এবং সেইটা থাকার কারণে কিন্তু একটি মানে চৌকুশ পরিচালনা পরিষদ থাকার কারণে কিন্তু আমরা কিন্তু আমাদের নিজস্ব যে কেন্দ্রিক কিছু ইনোভেটিভ কিছু এইম থাকে সেটা কিন্তু আমরা এখানে ইমপ্লিমেন্ট করার সুযোগ পাচ্ছি সুযোগ থাকাতে কিন্তু সে ধরেন আমার ইচ্ছা আছে আমি মাদাব ডিজাইন করব। যদি আমার যদি সেই সেই সুযোগটা বা ক্ষেত্রটা না থাকে আমার ইচ্ছা থাকলে কিন্তু সেটা আমি ইমপ্লিমেন্ট করতে পারবো না তো আমাদের যারা ইঞ্জিনিয়ার আছে তাদের ইচ্ছা শক্তিটা এবং আমাদের যে ম্যানেজমেন্ট আছেন তারা সেই ইচ্ছা শক্তিকে করার মতো ক্ষেত্র তৈরি করে দিচ্ছেন এবং এটা ওনারা কিন্তু দিন রাত পরিশ্রম করে আপনি দেখবেন যে আমাদের যে পরিচালনা পরিষদের যারা আমাদের এই অনারেবল বোর্ড অফ ডিরেক্টরস আছেন তারা কিন্তু এই বিভিন্ন ধরনের মিডিয়া বা কোন কিছু ওইভাবে কিন্তু ওনারা আসেন না বা আসার সুযোগ হয় না মানে তাদের ফোকাস হচ্ছে কাজ করা তারা কিন্তু ডে মানে ডে নাইট কিন্তু তারা ইনোভেটিভ এবং চেঞ্জ কিভাবে করা যায় চেঞ্জটা কিভাবে এস্টাবলিশ করা যায় সেটাকে নিয়ে কাজ করে যাচ্ছেন সো একটা ফ্যান্টাস্টিক একটা এনভায়রনমেন্ট এবং সেই এনवायरमेंटের মধ্যে যেটা সবচেয়ে বেশি কাজ করে ওনাদের দশাতবুত এটা আমাদেরকে অবশ্যই উৎসাহিত করে আজ যে বাংলাদেশি পিপল হিসেবে এবং আমরা স্পেশালি আমরা যারা আছি তার খুব এনজয় করি ওনাদের মতো চোখকুশ এক পরিচালন পরিষদ যারা কাজ করমে ধ্যানে জ্ঞানে সবচেয়ে ইনোভেটিভ এবং সেটা কিভাবে দেশকে কেন্দ্রিক করা হতে পারে দেশের আর্থসামাজিক কেন্দ্রিক হতে পারে দেশের সেটা আপনি সে ধরেন আমি একটা উদাহরণ দেই আমার একদিন আরবোর বোর্ড ডিরেক্টর উনি সে ধরেন যে দুবাই বা সিঙ্গাপুর আমাদের শ্রমিকরা থাকেন তাদের লাইফ স্টাইল দেখে উনি একটা প্রোগ্রাম কিন্তু কেঁদিয়ে দিয়েছিলেন যে আমরা চাই যে কেন আমার এই দেশের লোকরা আরেক দেশে গিয়ে ক্লিনার হবে কেন আমাদের লোকরা আরেক দেশে গিয়ে লেবার হিসেবে ইয়ে হবে আমরা এমন কিছু একটা করতে চাই যাতে আমরা আমাদের এই যে সামাজিক যে মান মানুষ দেশেই থাকবে দেশেই তারা কাজটা সম্মানসিত করবে সে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো তারা কিন্তু টেকনোলজি বেসড প্রোডাকশন লাইনে কাজ করে অর্থাৎ এখানে সে কাজ করবে সে তার তার যে ইনকাম সেটাকে ইনসিওর করবে ইন দা মিন টাইম দেশকেও সে কন্ট্রিবিউট করবে এই জিনিসটা কিন্তু ওনার করতে চায় সো এটা ফ্যান্টাস্টিক সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যেই ওয়ালটনের একটা বড় সংখ্যক মানে এমপ্লয় কিন্তু আসলে তাদের সাথে সে প্রতিশ্রুতির সাথে কাজ করছে আমরা জানি আপনি যেমনটা বললেন জীবন মান সত্যিকার অর্থে কিন্তু মানুষের জীবনমান অনেক পরিবর্তন হয়েছে এবং আমরা যদি দেখি যে একেবারে আহ গ্রামীণ অর্থনীতিতেও কিন্তু ভূমিকা রাখছে ওয়ালটন এবং গ্রামীণ জীবনে একটা সময় যেটা ছিল যে একটা ফ্রিজ বা মাইক্রো ওভেন একটা স্বপ্নের মতো একটা লাক্সারি প্রোডাক্ট সেটা কিন্তু একেবারেই প্রতিদিনের নিত্য ব্যবহার্য একটা পণ্যে পরিণত হয়েছে এবং সেই চাহিদা পূরণের ক্ষেত্রে কিন্তু অনেক রকমের সুযোগ সুবিধাও দিচ্ছে ওয়ালটন আপনাদের বিভিন্ন ইনস্টলমেন্ট অফার থাকে আর অনেক রকমের অফার সেই সম্পর্কে যদি একটু বলেন এই তো আর একটা আমাদের মানে স্ট্রেটিক প্ল্যানিং এর একটি অংশ যে কিভাবে আমরা একটা একেবারে নিম্ন আয়ের মানুষের কাছেও আমরা টেকনোলজি বেসড যে ডিভাইসের ব্যবহারটাকে নিয়ে যেতে পারি মেক ফাস্টার দেয়ার লাইফ মানে আমরা যদি প্রোডাক্ট শুধু যে আমরা বিক্রি করে আমাদের মুনাফা সেটা না একটা প্রোডাক্ট আমরা ইনোভেশন করে সেই প্রোডাক্টটা মানুষের জীবনের সাথে অ্যাডপ্ট করে মানুষের লাইফস্টাইলকে কিভাবে ফাস্টার করা যায় এবং অর্থনীতি কীভাবে ভূমিকা রাখা যায় সেটা কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য আপনি দেখবেন যে একটা সে ধরেন গার্মেন্টস একটা শ্রমিক হয়তো দশ হাজার টাকা স্যালারি পায় তার কিন্তু সারাদিন সে অফিস করে এসে প্রতিদিন সে বান্না করে তাকে খেতে হয় সে তার জন্য লাইফের জন্য খুব একটা দূর হয়ে দাঁড়ায় তো আমরা কিন্তু ওখানে এডজাস্ট করি না সেই মানুষটা কিভাবে একটা ফ্রিজ নিয়ে সে একটা খাবার করে এটাকে পুনরায় গরম করে করে সে খেতে তো কিন্তু দেখবেন যে আমরা ছত্রিশ মাসের ইনস্টলমেন্ট দিয়ে যাচ্ছি এবং আমাদের মানুষ কিন্তু ভালো আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষই খুবই ভালো আমরা এই যে হায়ার সেলস বিক্রি করছি আমাদের রিকভারি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এমন না যে ইনস্টলমেন্ট কেউ মেরে দিচ্ছে খুব কম সেটা ওয়ান পার্সেন্টের কম তো সেটা কি হচ্ছে সেটা হয়তো দুর্ঘটনা হিসেবেই বলা একটা শ্রমিক 10000 টাকা সে স্যালারি পায় সে যদি সে ধরেন যে 2000 টাকা করে ইনস্টলমেন্ট দেয় তার জন্য কিন্তু গায়ে লাগে তাহলে এটা বার্ডেন হয় বার্ডেন হবে না সো তার তার জন্য কি হলো সে প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা হচ্ছে সে কি করলো তার প্রয়োজনে কিন্তু নিচ্ছে যে হ্যাঁ একটা জিনিস রান্না করে রেখে গেলো সে এটাকে প্রিজার্ভ করে কয়েকদিন ধরে সে খেলো সে তার অফিসে গেল সকাল থেকে রাত পর্যন্ত ডিউটি করে আবার বাসায় এসে এখন থেকে তো সে সাপোর্ট পেলো অর্থাৎ সে অর্থনৈতিক একটা সাপোর্ট আসলে একেবারে নিজের জীবন দিয়ে এই প্রত্যেকটা বিষয়কে ভেবে মানুষের জীবনে সেটা সহজ করার জন্য কাজ করছেন আমরা সাধুবাদ জানাই এবং বলাই বাহুদা আসলে যে বারবার একটা কথাই বলছি যে একটি প্রতিষ্ঠান মানে আসলে সেই প্রতিষ্ঠানে যারা ওই মেধা দিয়ে কাজ করছেন তারা তেমনই একজন মেধাবী মানুষ ইঞ্জিনিয়ার লিয়াকত আলী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী হয়ে ওঠার যে গল্প সেটি একটু শুনতে চাই যে আসলে ইঞ্জিনিয়ার এই শব্দটা এখন সহজেই শোনা গেলেই আহ গেলে ওইটা খুব সহজ না অর্জন করা সেটি আসলে কিভাবে কখন আপনার মনে আসলো বা কিভাবে আপনার জীবনে ওই স্বপ্নটা এলো যে হ্যাঁ আপনি ইঞ্জিনিয়ার হবেন ধন্যবাদ আপনাকে বেসিক্যালি আমি শুরুতে স্টুডেন্ট লাইফ থেকে আমার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পরে আমার একটা খুব ইন্টারেস্ট ছিল আপনি জেনে খুশি হবেন আমি বলি যখন আমরা ক্লাস এইটে বা সেভেনে পড়ি তখন নাটক হতো সেলে কি কম্পিউটার ইঞ্জিনিয়ার তখন খুব একটা চাহিদা তো সেটা একটা মানে সেটা আমি একটা বলার জন্য বললাম বাট একটা ইন্টারেস্ট ছিল যে এই যে ডিজিটাল ডিভাইস নির্ভর একটা সময় আসবে মানে টেকনোলজি বেসড এই যে ম্যানুয়াল আমরা সে ধরনের আগে আমরা পাঠ্যপুস্তক পড়তাম সেটা সব কিছু ম্যানুয়াল খাতা সেটা সব কিছু ম্যানুয়াল তো সেটা কিন্তু একটা যখন আমরা এইট নাইনে পড়ি তখন কিন্তু আমাদের দেশে ওই রকম হয় না আমরা একটু একটু শনি ইউএস বা ইউরোপ কান্ট্রিগুলোতে কিন্তু টেকনোলজি রিয়া যাচ্ছে তো তখন থেকে আমার ইন্টারস্টাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আসা এবং এসে আমার কিন্তু এরকম কোনো মানে আমার একটা যেটা ব্যক্তিগত আমি কাজ করে যাই যে আমাকে ওইটাই যেতে হবে ওইটা আমি টার্গেট করি না আমি কাজ করে যাবো যখন যে কাজটা করব সেই কাজটাকে হান্ড্রেড পারসেন্ট মানে মিনিমাম ইনপুটে ম্যাক্সিমাম আউটপুট আনতে পারি কিনা সেখানে মনোযোগী দিয়ে দেয় চেষ্টা করে তো আমি যখন ওনাকে জয়েন করি তখন বেসিক্যালি তো আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং হ্যাঁ তো সেইখানে যাই সেখান থেকে আমি আইটিতে যাই আইটিতে আমি কাজ দিয়ে আমার শুরু আইটি থেকে কিন্তু আমি ওখানে আপনার সে ধরেন যে হার্ডওয়্যার আইটি যে সাপোর্ট করে সেখান থেকে সফটওয়্যার আইটি এবং আইটি ম্যানেজার হতে কাজ করে কিন্তু আমি এই ডিজিটাল ডিভাইস ম্যানেজার দিকে আসলাম তো এখানে আমার জন ব্যক্তি উদ্দেশ্য ছিল বা আমার যেমন চেষ্টা ছিল সবচেয়ে ধন্যবাদ আমাদের কর্তৃপক্ষ কারণ এই চেষ্টাকে সফল করার জন্য ওনার কিন্তু তারপরে তারপরে ইঞ্জিনিয়ার লিয়াকত আলী এই এইটি বলাই বাহুল্য যে আসলে একজন মানুষ কতখানি মেধাবী হলে কতখানি স্মার্ট ওয়ার্কার হলে সে এত ইয়াং এইজে একজন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হতে পারে এটা আমার মনে হয় আপনি উদাহরণ সমাজ এবং অনুপ্রেরণা ধন্যবাদ আমি আমি মনে করে আমি এখনো অত দূর স্মার্ট ওয়ার্কার হতে পারি নাই এখন আমি চেষ্টা করে যাচ্ছি আর আমি কখনো অবশ্য সেদর আমি ডিএমডি আমি কখনো ভাবি নাই যে আমি কাজ করব ডিএমডির জন্য আমি কাজটা করে কাজটাকে সাকসেস করার জন্য এটা আমি সবসময় করে যাই এটা সেদর যে আমি আমার ম্যানেজমেন্টকে দিয়ে আমি লেগে থাকা যে কোনো কাজ কিন্তু সহজ না অনেকে মনে করে কি যে আমি চাকরি করব অফিসে যাব বেতন পাব এটা কিন্তু না আপনাকে একটা এটাকে মন দিয়ে ভালোবেসে সেটাকে নিতে হবে এবং সেখানে আপনার

টোয়েন্টি টু প্রোডাক্ট এই আইটি ফিল্ডে বাই ওয়াল্টন ব্র্যান্ড এবং মেড ইন বাংলাদেশ তো এইটা হ্যাঁ অবশ্যই চেষ্টা থাকতে হবে আমি একটা কথা বিশ্বাস করি আমি যদি ডেডিকেটেডলি এবং নিঃস্বার্থভাবে কাজ করে যাই তার রেজাল্ট অবশ্যই আসবে মানুষরা যে দেশে আছে যা যারা কিনা প্রতিনিয়তের তরুণদের নতুন প্রজন্মকে আহ অনুপ্রাণিত করে যাচ্ছেন নিশ্চয়ই আপনাদের মতো যারা আহ ইনোভেটিভ আহ এবং ক্রিয়েটিভ মানুষ আর ক্রিয়েটিভিটি ইনোভে মানে ইনোভেটিভ আইডিয়া থাকলেও যদি সেটা এক্সিকিউট করার জন্য কেউ ফোকাস না থাকে সেই মানে ডেডিকেশন না থাকে তাহলে কিন্তু খুব মুশকিল আমরা বিশ্বাস করি যে তরুণ প্রজন্ম আপনাদের এই ডেডিকেশন দেখে এগিয়ে যাবে যদি ছোট করে একটু বলেন আপনি আমাদের তরুণদের জন্য অবশ্যই একটা দিন আমি তরুণদেরকে বলবো যে আপনি কখনো একবার ফেলিওর হলে হতাশ হবেন না কাজের সাথে লেগে থাকতে হবে হ্যাঁ এটা অনেক সময় আমরা কিন্তু আমরা কিন্তু পরেও আসেন হ্যাঁ যে যতবার ফেলিওর হবেন ততবারই হতাশ হবেন তা না ফেলিওর আমরা ফেলিওরটি কিন্তু আপনাকে আমাদের কথাই বলি ডেফিনেটলি ইটস ট্রু আপনাকে মানে টার্গেট ওরিয়েন্টেড হতে হবে আপনি এর বিনিময়ে কি পেলেন সেটা চিন্তা করে যে কাজ করেন যে আমি কাজ করব

সে যে প্রতিষ্ঠান বা যাদের সাথে থাকে তারা আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই তাদের প্রতি সাধুবাদ জানাই আপনার পরিবার আপনার প্রতিষ্ঠান আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একজন ইঞ্জিনিয়ার লিয়াকত আলী হয়ে ওঠার পেছনে তারা ভূমিকা রেখেছেন অবশ্যই তাদের কাছে আমরা কৃতজ্ঞ কারণ ওনারা যদি সাপোর্টটা না দিতেন আমি হয়তো এরকম আজকে ইঞ্জিনিয়ার লিয়াকত হতাম না সো সবার কাছে কৃতজ্ঞতা এবং আমিও যে এখন খুব বড় কিছু হয়ে গেছি তা না আমি চেষ্টা করে যাচ্ছি মানে একটা দেশের জন্য কারণ আমরা সবাই তো মরে যাব দেশের জন্য অন্তত কিছু একটা ইনোভেটিভ করে দেওয়া দেওয়া যাতে আমাদের নতুন পদ সবাই একটা আমরা বেঁচে থাকতে পারি আমাদের কাজের মধ্যে জি 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 আবার অসংখ্য ধন্যবাদ ঢাকা ব্যাংক চেঞ্জ মেকার আজকের এই এপিসোডকে আলোকিত করার জন্য মানে ভীষণ ভালো লাগলো আপনার কাজ সম্পর্কে ওয়ালটন সম্পর্কে জানতে পেরে আপনাকেও ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠানে উপস্থাপনা করার জন্য এবং আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ সবাইকে সুপ্রিয় দর্শক বাংলাদেশে গিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশের যে স্বপ্ন একটু একটু করে যেন তা পূরণ হচ্ছে আর পূরণ হচ্ছে এমন ইঞ্জিনিয়ার লিয়াকত আলী এবং ওয়াল্টনের মতো প্রতিষ্ঠানের হাত ধরে আমরা বিশ্বাস করি মেইড ইন বাংলাদেশ অর্থাৎ একটা সময় আসবে যখন আমাদের সমস্ত কিছুই আমাদের চারপাশে যা থাকবে তা সব আমাদের নিজেদের তৈরি হবে এবং আমরা তা আমাদের নিজেদের চাহিদা পূরণ করে বিশ্বের কাছে রপ্তানি করব সেই স্বপ্ন খুব বেশি দূরে নয় কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য তরুণদের এগিয়ে আসতে হবে ইনোভেটিভ হতে হবে অনেক বেশি ডেডিকেটেড হতে হবে আমরা প্রত্যাশা রাখি যে অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের স্বপ্ন পূরণের জন্য বাংলাদেশের স্বপ্ন পূরণের জন্য কাজ করবেন দেশকে ভালোবেসে সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন স্বাস্থ্যবিধি মানবেন থাকবেন চ্যানেল আয়ের সব আয়োজনের সাথে